পশ্চিমবঙ্গে ঘুষ দিয়ে দুর্নীতি করে স্কুলে শিক্ষকের চাকরি পাওয়ার তমসাচ্ছন্ন পথটা যখন বন্ধ হতে চলেছে, বা অন্তত বন্ধ হবে বলে আশা করা যায় আদালতের এবারে সক্রিয়তার পর, তখন বাংলার যুব সমাজের কাছে একটা সম্মানজনক নতুন কাজের পথের কথা বলা খুব দরকার। অগ্নিপথ, পথটির নাম হচ্ছে অগ্নিপথ। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে 17.5 থেকে 21 বছর বয়সী প্রধানত ছেলেরা, অল্প কিছু মেয়েদেরও সুযোগ আছে, তারা 4 বছরের জন্য সশস্ত্র বাহিনীতে কাজের সুযোগ পাবেন। এই 4 বছরের মধ্যে সর্বোচ্চ 6 মাস কাজের, কার কাজের কী ধরন সেই অনুযায়ী সর্বোচ্চ 6 মাস তাদের ট্রেনিং দেওয়া হবে। বাকি অংশটা তারা পুরোদস্তু সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনী কোনো না কোনো শাখায় কাজ করার সুযোগ পাবেন। বেতন ভালো, 30,000 টাকা থেকে শুরু, চতুর্থ বছর গিয়ে হবে 40,000 টাকা। বেতনের একটা অংশ সরকার ভবিষ্যতের সুরক্ষার জন্য কেটে নেবে, সমপরিমাণ অংশ সরকারও জমা দেবে। 4 বছর কাজের পর যখন সে তরুণ বা তরুণী সেনাবাহিনী থেকে, সশস্ত্র বাহিনী থেকে বেরোবেন, তখন তার হাতে 11 লক্ষ টাকা নগদ থাকবে। সঙ্গে থাকবে 4 বছর কাজ করার অভিজ্ঞতা, সেনাবাহিনীর শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের অভিজ্ঞতা। এর 2টো উদ্দেশ্য প্রধানত। এক হচ্ছে যে ভারতীয় সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনীতে সব মিলিয়ে গড়পড়তা বয়স হচ্ছে 32, এটা অত্যন্ত বেশি, বিশেষ করে উত্তরে এবং পশ্চিমে আমাদের প্রতিবেশীদের সঙ্গে যা সম্পর্ক এবং সেনাবাহিনীর আমাদের তাদের প্রস্তুতি যে মাত্রায় রাখা প্রয়োজন, তাতে গড় বয়সটা অনেকটাই কমানো দরকার। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এই অগ্নিপথ প্রকল্প কার্যকর হলে গড় বয়সটা 7 বছর পরে 26-এ নেমে আসবে। এই প্রকল্পে রিক্রুটমেন্ট হবে প্রথম বছরে 46,000, তারপর আস্তে আস্তে বাড়বে, 4 বছরে মোট 1,75,000। অর্থাৎ ভারতের জনসংখ্যায় পশ্চিমবঙ্গে যে অনুপাত, সেই হিসেবে ধরলে বাংলা থেকে 2,000-2,500 তরুণ তরুণী কাজ পেতেই পারেন এই প্রকল্পে। আরেকটা দ্বিতীয় যে প্রধান কারণ এটা করা, সেটা হচ্ছে যে সরকারের এখন প্রাক্তন সেনাকর্মীদের পেনশন দিতে বিপুল পরিমাণ টাকা খরচ হয়। আমাদের দেশে প্রতিরক্ষা বাজেট বছরে 5,25,000 কোটি টাকার মতো, তার মধ্যে 1,20,000 কোটি টাকা মতো শুধু পেনশন দিতেই এবছর চলে যাচ্ছে, অর্থাৎ প্রায় 1/4। এই নতুন প্রকল্পে যারা ঢুকবেন তাদের কিন্তু স্থায়ীভাবে পেনশন পাওয়ার কোনো সুযোগ থাকবে না। তাদের বেতন হবে প্রথম বছরে 30,000 থেকে শুরু করে চতুর্থ বছরে 40,000 টাকা, তার একটা অংশ সরকার কেটে নেবে এবং সমপরিমাণ অর্থ সরকার জমা দেবে তাদের একটা ভবিষ্যতে পেনশন ফান্ড জাতীয় প্রকল্পে। 4 বছর সার্ভিস সম্পূর্ণ করার পর সেই তরুণ তরুণী যখন বেরিয়ে আসছেন, তখন তার হাতে থাকছে 11 লাখ টাকার বেশি নগদ, সঙ্গে থাকছে 4 বছর সেনাবাহিনীতে কাজ করার অভিজ্ঞতা। পরবর্তীকালে বলা হচ্ছে যে এই যে তারা 4 বছর সেনাবাহিনীতে দিলেন, তার জন্য তারা এমনকি উচ্চশিক্ষার ক্ষেত্র তারা কিছু সুবিধা পাবেন এবং অন্যত্র কাজের সুযোগ তো তাদের থাকছেই। আপাতদৃষ্টিতে প্রকল্পটি যথেষ্টই আকর্ষণীয়, তরুণ সমাজের কাছে আকর্ষণীয় হওয়া উচিত। কিন্তু একটা কয়েকটা প্রশ্ন রয়েও যায়। ভারতীয় সশস্ত্র বাহিনীতে চাকরি সারা দেশের মধ্যে একটা অন্যতম বাঞ্ছিত, প্রার্থিত, কভেটেড যাকে বলে, প্রবলভাবে চায় যা তরুণরা, সেই রকম একটা কাজ। এই 4 বছরের জন্য যে রিক্রুটমেন্ট, তারা কিন্তু বর্তমানে যে সশস্ত্র বাহিনীতে জওয়ানরা যে 17 বছর কাজের সুযোগ পান, তা কিন্তু তারা পাবেন না এবং তারা স্থায়ী পেনশনও পাবেন না। ইতিমধ্যেই দেশের নানা জায়গায় বিক্ষোভ শুরু হয়েছে, সেনাবাহিনীতে স্থায়ী রিক্রুটমেন্টটা বন্ধ হয়ে গেল কেন, তার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে। আরেকটা প্রশ্ন কোনো কোনো বিশেষজ্ঞরা করছেন, প্রাক্তন একজন লেফটেন্যান্ট জেনারেল, তিনি মত প্রকাশ করেছেন, এটা কি কিন্ডারগার্টেন আর্মি তৈরি হচ্ছে?
ভারতীয় সেনাবাহিনী কি তার প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনী কি ভবিষ্যতে সিকিউরিটি গার্ড তৈরি করার ট্রেনিং স্কুল, এ প্রশ্নের সঠিক উত্তর আমাদের জানা নেই। আমাদের যেটা জানা আছে সেটা হচ্ছে বর্তমান সরকার, নরেন্দ্র মোদীর সরকার দেশের বহু প্রতিষ্ঠানকে, প্রাচীন প্রতিষ্ঠানকে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে, এবং সংবিধান এ উল্লেখিত নয় অথচ দেশের গণতন্ত্রের পক্ষে, দেশের রাষ্ট্র ব্যবস্থার পক্ষে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যেমন গণমাধ্যম বা মিডিয়া, এই সমস্ত প্রতিষ্ঠানকে নরেন্দ্র মোদী সরকার ধারাবাহিকভাবে ধ্বংস করেছে। একক ব্যক্তির ব্রেন ওয়েভ, হঠাৎ করে একটা কিছু মাথায় এলে, একটা সাংঘাতিক নতুন কিছু করে ফেলবে তুড়ি দিয়ে, সেরকম ব্রেন ওয়েভের ধাক্কা আমরা দেখেছি 2016 সালের নভেম্বরে নোটবাতি। তার যে স্থায়ী ক্ষতি ভারতের অর্থনীতির হয়েছে এখনও তা নিয়ে চর্চা চলছে এবং চর্চা চিরকাল চলতে থাকবে। এমনকি নরেন্দ্র মোদী বা তার পারিষদবর্গ এখন সেটাকে আর সাফল্য বলে বর্ণনা করেন না। সুতরাং সেখানে একটা প্রশ্ন রয়ে যায় যে সেনাবাহিনী আমাদের দেশের এমন একটা প্রতিষ্ঠান, সেটাকেও কোনোভাবে ছোট করে ফেলা হচ্ছে না তো? কোনোভাবে তার যোগ্যতা, তার দক্ষতা, তার সঙ্গে আপোষ করা হচ্ছে না তো একটা রাজনৈতিক চটকের জন্য? বিশেষ করে কিছু কিছু প্রাক্তন উচ্চপদস্থ সেনাকর্তাই যখন সে প্রশ্ন তুলেছেন তখন সে প্রশ্নটা উড়িয়ে দেওয়ার নয়। তবে হ্যাঁ, এখানে একটা উল্টো দিকেও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই ঘোষণাটা কিন্তু প্রধানমন্ত্রী করেননি বা কোনো ব্যক্তি মানুষের হঠাৎ মাথায় এসেছে বলেও মনে হয় না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সশস্ত্র বাহিনীর তিনটি শাখার প্রধান, তাদের নিয়ে এই ঘোষণাটি করেছেন। আবার আরেকটি প্রশ্ন আছে, এই সরকারের, বর্তমান সরকারের ট্র্যাডিশনকে উপেক্ষা করে ব্যক্তি নির্ভরতা, ব্যক্তির উপর নির্ভরতা অনেক সময় দেখা যায় খুবই বেশি। চিফ অফ ডিফেন্স স্টাফ এই পদে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, এই পদটা এই সরকারের আমলেই তৈরি করা, বিপিন রাওয়াতই ছিলেন এই পদের প্রথম অধিকারী। তিনি দুর্ঘটনায় মারা যাওয়ার পর 6 মাস ধরে কিন্তু সেই পদটি খালি। তাহলে সেই পদটির কি গুরুত্ব যথেষ্ট নয় যতক্ষণ না সেই পদে সরকারের একেবারে মনের মতো কাউকে পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পদটি খালি পড়ে থাকবে? যেহেতু নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন কাজকর্মের মধ্যে এই প্রবণতা দেখা যায় যে ব্যক্তি নির্বাচনটাই বড়, পদের গুরুত্ব বা পদের মর্যাদা ততখানি গ্রাহ্য হয় না, সুতরাং সেখানেও একটা প্রশ্ন জাগে যে সেনাবাহিনী সম্পর্কে চিফ অফ ডিফেন্স স্টাফের ক্ষেত্রে যদি এরকম একটা দোদুল্যমান অবস্থা চলতে থাকে তাহলে এখন যে সিদ্ধান্তটা নেওয়া হলো অগ্নিপথ, সেটা ঠিক তো? আবারও বলছি, ঠিক ভুল উত্তর আমাদের জানা নেই, শুধু এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি এবং একই সঙ্গে বাংলার যুব সমাজের কাছে এই বার্তাটা দিতে পারি যে কাজের একটা কিন্তু নতুন সম্মানজনক সুযোগ আসছে এবং রিক্রুটমেন্ট 90 দিনের মধ্যেই শুরু হবে। বলা হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট জাতীয় যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে সেগুলোর উপর নজর দেওয়া হবে, কারণ নতুন যারা যোগ দেবেন তাদের কিছু টেকনিক্যাল স্কিল থাকে, এরকমটাই সরকার চাইছে। সুতরাং এই নতুন কাজের সুযোগটা বাংলার যুব সমাজ নিশ্চয়ই অবহেলা করবে না।